আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নেত্রকোনার খালিয়াজুরি উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান পদে লড়তে চান ছাত্রলীগ নেতা সাগর সরকার জয়। সেই লক্ষ্য নিয়ে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনগুলোর দাপ্তরিক ও সাংগঠনিক কর্মকাণ্ড শক্তিশালী করতে ছাত্র রাজনীতির মধ্য দিয়ে ছাত্রজীবন থেকে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিস্তারিত দেখুন নেত্রকোনার নিজস্ব প্রতিনিধি হৃদয় রায় সজীবের প্রতিবেদনে। ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে তার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রতিটি আন্দোলন সংগ্রামে নিজের জীবন বাজি রেখে রাজপথে ভূমিকা রেখেছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে লালন করে দীর্ঘ পথ পাড়ি দেওয়া এ ছাত্রনেতা রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনেও সার্বিক কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছেন। অসংখ্য সামাজিক সংগঠনের সাথে যুক্ত থেকে অত্যন্ত সুনামের সহিত জনকল্যাণ কাজ করে যাচ্ছেন। দলকে সুসংগঠিত করে শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়ন কর্মকাণ্ডকে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত পরিবেশে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চান তিনি। উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি নিশ্চিত করে সাগর সরকার জয় বলেন, আমি সবসময় ন্যায়, নীতি, সৎ, আদর্শ ও স্বচ্ছতা বজায় রেখে দলের সাথে কাজ করে যাচ্ছি। উপজেলা পরিষদের সব কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। একইভাবে দলীয় সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম উপস্থিত থেকে ভূমিকা রেখেছে। আওয়ামী লীগ সরকারের নানা উন্নয়ন ও উপজেলার প্রতিটি ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে পৌঁছে দিচ্ছে। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জয়লাভ করলে বিশেষ করে খালিয়াজুরি উপজেলার সর্বস্তরের জনসাধারণকে সাথে নিয়ে একটি স্মার্ট উপজেলা পরিষদ গড়ে তুলে মানুষকে আরো সেবা করতে চাই। আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল যে আমি মানুষের জন্য কিছু করব। তার ধারাবাহিকতায় কোভিড-19 এই মহামারীতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং মাস্ক বিতরণ করে আসছি, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করে আসছি এবং আমাদের খালিয়াজুরি উপজেলার 6টি ইউনিয়নের প্রত্যেকটি গ্রামে আমি অসহায়, ছিন্নমূল এবং হতদরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করেছি এবং আমাদের এই খালিয়াজুরি উপজেলা আওতাধীন প্রত্যেকটি স্কুল, মাদ্রাসা, মন্দির, মসজিদ এবং কলেজে বৃক্ষরোপণ করে আসছি এবং তার ধারাবাহিকতায় আপনারা দেখেছেন বিগত বন্যায় সাধারণ মানুষ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে প্রত্যেকটি পরিবারের পাশে আমি আমার সামর্থ্য অনুযায়ী দাঁড়ানোর চেষ্টা করেছি, তার সামগ্রী বিতরণ করেছি এবং সেই কোভিড-19 এই মহামারীতে বিনা পারিশ্রমিকে এই অসহায় কৃষকদের দান আমরা কেটে গড়ে তুলে দিয়েছি। আসলে আমি মানুষের কাছে যেতে চাই, সেই সুযোগটুকু নেওয়ার জন্য মূলত আমি একটি সিদ্ধান্ত নিয়েছি যে আমি খালিয়াজুরি উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সেই নির্বাচনটা করব। তো আসলে খালিয়াজুরি উপজেলার সাধারণ মানুষ আমাকে আশ্বস্ত করেছেন আমি যদি সেই সুযোগটুকু পাই তাহলে আমাদের এই খালিয়াজুরি উপজেলাকে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার যে অঙ্গীকার সেই স্মার্ট খালিয়াজুরি উপজেলা বিনির্মাণে যে সর্বোচ্চ যে চেষ্টাটুকু সেটা আমি করবো এবং স্মার্ট একটি উপজেলা আমি খালিয়াজুরি বসি হাতে তুলে দেওয়ার চেষ্টা করবো।